দিন ধরে তুষারি শাখাতে 32 মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত আমরা মাতারবাড়ি ব্লক কমিটির উদ্যোগে টিপ্রামথার সমস্ত শাখা সংগঠনের নেতৃবর্গকে সঙ্গে নিয়ে আজকে পর্যন্ত আমরা নবম দিনে সারা মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত প্রায় 62% বিধানসভার মধ্যে আমরা বাড়ি বাড়ি প্রচার করেছি এবং বাড়ি বাড়ি প্রচার করার পরে আমাদের টিপ্রামথার পক্ষ থেকে ভালোভাবে সাড়া পেয়েছি। বিভিন্ন পাড়াতে বিভিন্ন বাড়িতে আমরা প্রচার করার পরে আমরা বুঝতে পেরেছি যে আগামী নির্বাচনে 32 মাতারবাড়ি কেন্দ্রের টিপ্রামথার পক্ষ হয়ে জেতার সম্ভাবনা উজ্জ্বল, কোনোপাতি আমাদের আর বিজয় রুখতে পারবে না, সেটা নিশ্চিত জয়ের জন্য। তার উপরও আজকে আমরা নবম দিনে মহারানী এলাকার উত্তর মহারানীতে যেখানে 32 মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত জেনারেল এরিয়া, এই জেনারেল এরিয়াতে আজকে নবম দিনে আমরা তিনঘরিয়া থেকে শুরু করে এদিকে হীরাপুর এবং সমস্ত উত্তর মহারানীতে আমরা বাড়ি বাড়ি প্রচার করব। আর এই প্রচার করার অনুষ্ঠানে আমাদের টিপ্রামথা থেকে YTF এবং মহিলা সংগঠনের উপস্থিত ছিল এবং এছাড়া টিপ্রা সিটিজেন্স ফেডারেশন আমাদের ভাই সম্মানীয় ব্যক্তিরাও এখানে উপস্থিত। আমরা একসঙ্গে আজকে নবম দিনে সমস্ত উত্তর মহারানীতে আমরা দূর টু দূর প্রোগ্রাম করব এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে আমাদের ব্লক লেভেল থেকে অনুরোধ করছি, আপনারা ইতিমধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে যাতে করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখেই আজকে দূর টু দূর প্রোগ্রাম নবম দিনের সূচনা করেই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। টিপ্রামথা লং লিভ, বুয়াগ্রা লং লিভ, ধন্যবাদ। চিনি চবা চলে চিনি চবা চলে চবা কদার চলে কামি কামে মেডিয়া মশাই আবার সাইডেন দিন দিন অনুমাস।